আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম টু মাই চ্যানেল রাফি এডুকেশন সেন্টার। রাফি এডুকেশন সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকল ওয়েলকাম জানাচ্ছি। আমি অ্যারনি। এইচএসসি অ্যাসাইনমেন্ট 2021 পরিণতি ও সুশাসন, চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট। তো চতুর্থ সপ্তাহে তোমাদের পরিণতি ও সুশাসন যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে, সেই অ্যাসাইনমেন্টটা নিয়ে আজকে হাজির হয়ে গেলাম। আমি অ্যারনি। তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নাই, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বেশি কথা না বাড়িয়ে চলো আজকের মূল ভিডিওতে ফিরে যাওয়া যাক। তো শুরুতে পরিণতি ও সুশাসন চতুর্থ সপ্তাহের প্রশ্নপত্রটা দেখে নিই। তো তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ, যে অ্যাসাইনমেন্ট নম্বর 3, তৃতীয় অধ্যায়, মূল্যবোধ, আইন ও স্বাধীনতা সাম্য, এই অধ্যায় থেকে তোমাদের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। তো অ্যাসাইনমেন্টের যে কাজ, সেই কাজটা কি? কাজটা হচ্ছে মূল্যবোধ ও নৈতিকতা আইন স্বাধীনতা ও সাম্যকে প্রভাবিত করে, তাৎপর্য বিশ্লেষণ। ঠিক আছে, এই অ্যাসাইনমেন্ট তোমার করতে হবে। তো এখানে তোমার নির্দেশনাগুলো দেওয়া রয়েছে। ক নম্বর প্রশ্নটা হচ্ছে মূল্যবোধ ও নৈতিকতা সম্পর্কে বিশ্লেষণ, আইনের উৎস, স্বাধীনতার মূল বিষয়বস্তু, আর আইন স্বাধীনতা ও সাম্যের পারস্পরিক সম্পর্ক, আর উপস্থাপনা কৌশল। ঠিক আছে, তো এই এই যে এই অ্যাসাইনমেন্ট, এই বিষয়গুলো তোমার অবশ্যই অ্যাসাইনমেন্টে থাকতে হবে। মূল্যবোধ নৈতিকতা সম্পর্কে বিশ্লেষণ, আইনের উৎস, স্বাধীনতার মূল বিষয়বস্তু, এরপরে আইনের স্বাধীনতা ও সাম্যের পারস্পরিক সম্পর্ক, উপস্থাপনা কৌশল। হ্যাঁ, তো চলো এবার তোমার যে নমুনা উত্তর, সেই নমুনা উত্তরটা আমি দেখিয়ে দিচ্ছি। তো তুমি স্ক্রিনে দেখতে পাচ্ছ মূল্যবোধ নৈতিকতা ধারণা। মূল্যবোধ, যে চিন্তাভাবনা, লক্ষ্য, উদ্দেশ্য ও সংকল্প মানুষের সামগ্রিক আচার ব্যবহার ও কর্মকাণ্ডকে নিয়ন্ত্রিত ও পরিচালিত করে, তাকে আমরা মূলত মূল্যবোধ বলে থাকি। সমাজ জীবনে মানুষের ব্যক্তিগত ও সমষ্টিগত আচার ব্যবহার ও কর্মকাণ্ড যে সকল নীতিমালার মাধ্যমে পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়, তাদের সমষ্টিকে সামাজিক মূল্যবোধ বলে। এম আর উইলিয়াম এর মতে, মূল্যবোধ মানুষের ইচ্ছার একটি প্রধান মানদণ্ড। এর আদর্শে মানুষের আচার ব্যবহার ও রীতিনীতি নিয়ন্ত্রিত হয় এবং এই মানদণ্ডে সমাজে মানুষের কাজের ভালোমন্দ বিচার করা হয়। সমাজবিজ্ঞানী জেন লেননের মতে, সোশ্যাল ভ্যালু এমব্রাসেস অ্যারেঞ্জ অফ কোয়ালিটিস ফ্রম ফর এ প্লেস সাচ অ্যাজ স্পিরিচুয়াল ট্র্যাডিশনাল। ইকোনমিক ট্র্যাডিশনাল, এরপরে ইকোনমিক, পলিটিক্যাল অর ন্যাশনাল কোয়ালিটিস হুইচ আর ভ্যালুড বাই দ্য মেজরিটি অর মেজরিটি গ্রুপ অফ দ্য প্লেস। অর্থাৎ সামাজিক মূল্যবোধ বলতে, কোনো স্থান বা এলাকার ধর্মীয় ঐতিহ্যপূর্ণ অর্থনৈতিক বা জাতীয় গুণাবলীকে বোঝায়, যা ওই স্থানের অধিকাংশ বা স্বল্প সংখ্যক লোক পালন করে। নৈতিকতা, তিনি বিশ্বাস করতেন যে জ্ঞানীগুণী ব্যক্তিরা অন্যায় করতে পারেন না এবং ন্যায়বোধের উৎস হচ্ছে জ্ঞান এবং অন্যায়বোধের উৎস হচ্ছে অজ্ঞান। পরবর্তীতে রোমান দার্শনিকরা আচরণের অর্থে মাস কথাটি ব্যবহার করেন। ল্যাটিন এই মাস শব্দ থেকে মারালস এবং মোরালিটি, নৈতিকতা শব্দের উদ্ভব ঘটেছে। নীতিবিদ মুর বলেছেন, শুভর প্রতি অনুরাগ ও অশুভর প্রতি বিরাগী হচ্ছে নৈতিকতা। ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল ডিকশনারি অফ ইংলিশে বলা হয়েছে যে নৈতিকতা হলো ভালোমন্দ, আচার, স্বচ্ছতা, সততা ইত্যাদির সাথে সম্পর্কযুক্ত একটি গুণ, যা প্রত্যেক ব্যক্তি আইন কিংবা অন্য কোনো বিষয়ের থেকে বেশি গুরুত্ব করে থাকে। আইনের উৎস এক নম্বর হচ্ছে প্রথা, দুই নম্বর হচ্ছে ধর্ম, তিন নম্বর হচ্ছে বিচারের সিদ্ধান্ত, চার নম্বর বিজ্ঞানসম্মত আলোচনা, পাঁচ নম্বর ন্যায়বোধ, ছয় নম্বর আইন পরিষদ, সাত নম্বর জনমত, আট নম্বর প্রশাসনিক ঘোষণা, নয় নম্বর সংবিধান। নিম্নে আইনের উৎসসমূহের বিস্তারিত বর্ণনা দেওয়া হল। প্রথা আইনের একটি সুপ্রাচীন উৎস। প্রাচীনকাল থেকে যেসব আচার ব্যবহার, রীতিনীতি ও অভ্যাস সমাজে অধিকাংশ জনগণ কর্তৃক সমর্থিত, স্বীকৃত ও পালিত হয়ে আসছে, তাকে প্রথা বলে। প্রাচীনকালে কোনো আইনের অস্তিত্ব ছিল না, তখন প্রচলিত প্রথা, অভ্যাস ও রীতিনীতির সাহায্যে মানুষের আচরণ নিয়ন্ত্রিত হতো। কালক্রমে অনেক প্রথাই রাষ্ট্র কর্তৃক স্বীকৃত হয়ে আইনের মর্যাদা অর্জন করে।
ग्रेट ब्रिटेन साधारण आईन एरूप प्रथाभित्तिक धर्म धर्मीय अनुशासन और धर्मग्रंथ आईने एक गुरुत्वपूर्ण उत्स प्राचीन और मध्ययुगे धर्मीय विधि विधान सह राष्ट्रीय समर्थन लाभ करे लाभ करे परे आईने परिणत तो है। प्राचीन रोमक आईन धर्मीय विधान समष्टि छाड़ा आर किछु छिलो ना। तीन नम्बर विचारालय सिद्धांत विचार करा देशेर प्रचलित आईन अनुसारे विचार काज प्रचारणा करे थाकेन अस्पष्ट शब्दगत व्याख्यार कारण अथवा परिवर्तित अवस्थार प्रेक्षिते विचार करा जखन देश बिराजमान आईन द्वारा मामला मोकदमा निष्पत्ति करते समर्थ है ना तखन तारा निजेदेर विवेक प्रज्ञा और अभिज्ञता थेके नतून नतून आईन सृष्टि एवं प्रयोजन बोधे आईनेर यथाযথ विश्लेषण करें। परवर्तीते एसब विचारकगण বা বিচারক প্রণীত আইন জাজ মেড ল অন্যান্য বিচারকগণ কর্তৃক ব্যাপকভাবে অনুসৃত হতে থাকে। মার্কিন যুক্তরাষ্ট্রের বিচারপতি মার্শাল হিউজেস প্রমুখ বিচারক এভাবে বহু নতুন আইন সৃষ্টি করেছেন। বিজ্ঞানসম্মত আলোচনা প্রখ্যাত আইন বিশেষজ্ঞদের মূল্যবোধ ও সারগর্ভ আলোচনা বিশ্লেষণ এবং লিখিত গ্রন্থসমূহ আইনের উৎস হিসেবে কাজ করে। ন্যায়বোধ আইন নির্দিষ্ট ও স্থিতিশীল বিধান কিন্তু সমাজ জীবন পরিবর্তনশীল ও গতিময় দেশে প্রচলিত আইন যখন যুগোপযোগী বিবেচিত হয় না বা পরিবর্তিত অবস্থার প্রেক্ষিতে কঠোর বা অনুপযুক্ত হয়ে ওঠে বিচার করা তখন তাদের শুভবুদ্ধি সচেতন বিচার বুদ্ধি মাফিক সেই আইনের ব্যাখ্যা দিয়ে থাকেন কিংবা নতুন আইন তৈরি করেন। বিচারকের ন্যায়বোধ থেকে এভাবে অনেক নতুন আইন প্রণীত হয়েছে। আইন পরিষদ আধুনিককালে আইনের প্রধানতম উৎস হচ্ছে আইন পরিষদ। আইনসভা জনমতের সাথে সন্ধিত রেখে আইন প্রণয়ন করে। আধুনিক রাষ্ট্রীয় আইনের এক বিরাট অংশ জুড়ে রয়েছে আইন পরিষদ কর্তৃক প্রণীত আইন। আইন পরিষদ শুধু নতুন আইন তৈরি করে না, পুরনো আইন সংশোধন করে তা যুগোপযোগী করে তোলে। জনমত ওপেনহাইম হল প্রমুখ মনীষী জনমতকে আইনের গুরুত্বপূর্ণ উৎস বলে উল্লেখ করেছেন। প্রশাসনিক ঘোষণা বর্তমানে আইন বিভাগের দায়িত্ব পরিধি অনেক বিস্তৃত হয়ে গেছে। এই জটিলতার কারণে আইন বিভাগ তার কর্তব্য সুচারুরূপে সমাধান করতে সক্ষম হয়। তাই আইনসভা তার নির্বাহী কর্তৃত্বের বহুলাংশ শাসন বিভাগীয় কর্মকর্তাদের হাতে অর্পণ করে। এভাবে অর্জিত ক্ষমতা বলে জারিকৃত ঘোষণা ও আইনসমূহকে প্রশাসনিক আইন বলে। সংবিধান আইনের গুরুত্বপূর্ণ উৎস। সংবিধানে সরকারের বিভিন্ন বিভাগের ক্ষমতা ও কাজের পরিধি সংক্রান্ত বিষয়াদি অন্তর্ভুক্ত থাকে। সংবিধানের নির্দেশিত পথ ধরে আইনসভা আইন তৈরি করে। স্বাধীনতার মূল বিষয়বস্তু হচ্ছে অধীনতা থেকে মুক্তি লাভ এবং নিজেদের স্বাধীনভাবে কাজকর্মের মাধ্যমে অন্যের স্বাধীনতা খর্ব না করা। হার্বার্ট স্পেন্সার বলেন, স্বাধীনতা বলতে খুশি মতো কাজ করাকে বোঝায়, যদি উক্ত কাজ দ্বারা অন্যের অনুরূপ স্বাধীনতা উপভোগ বাধার সৃষ্টি না হয়। অবাধ স্বাধীনতার অস্তিত্ব কোনো সমাজে থাকতে পারে না। সমাজের প্রতিটি মানুষ যদি অনিয়ন্ত্রিত ও সীমাহীন স্বাধীনতা উপভোগ করতে চায় তাহলে একের ইচ্ছা ও প্রয়োজনের সাথে অন্যের সংঘাত দেখা দেবে। সমাজের সদস্যদের সর্বাঙ্গীন কল্যাণ ও নিশ্চিত নিরাপত্তা বিধানের জন্য ব্যক্তির আচার আচরণের উপর নিয়ন্ত্রণ আরোপ করা আবশ্যক। আইন স্বাধীনতা ও সাম্যের পারস্পরিক সম্পর্ক। আইন স্বাধীনতা ও সাম্যের মধ্যে পারস্পরিক গুরুত্বপূর্ণ সম্পর্ক বিরাজমান। যদিও আইন স্বাধীনতার উপর কিছুটা নিয়ন্ত্রণ করে, আইনের মাধ্যমেই সকলের স্বাধীনতা নিশ্চিত করা হয়। আইন না থাকলে অবাধ স্বাধীনতা অর্জন করতে গেলে একজন তার অবাধ স্বাধীনতা ভোগের মাধ্যমে অন্যের স্বাধীনতাকে নষ্ট করে দিত। আইনের মাধ্যমে সাম্য প্রতিষ্ঠা তথা সকলের সমান অধিকার সমান সুযোগ সুবিধা নিশ্চিত করা হয়। আইনের অবর্তমানে
আইনের অবর্তমানে সকলের অত্যাচারে দুর্বলের অধিকার বিপর্যস্ত হয়ে পড়ে। আইন না থাকলে সমাজ জীবনে ভয়াবহ অরাজকতা ও বিশৃঙ্খলার রাজত্ব শুরু হয়, এতে স্বাধীনতা ও সাম্যের ব্যাঘাত ঘটে। অতএব আমরা বলতে পারি আইন সাম্য ও স্বাধীনতা পারস্পরিকভাবে সম্পর্কযুক্ত।